नमस्कार, आमी शेखर सुबीर। आज आपनादेर सामने एक एमन खबर उपस्थापन करब जा आजकेर दिने एकशी अभावनीय। आपनारा जानें जे एत एकटा करोना पैंडामिके सारा विश्वे एक महामारी चलछे। सेई जायगाय दाड़िये जत शिक्षा प्रतिष्ठान आछे सेखाने टोटाली बंद करे अनलाइने क्लास चलछे, आबार किछु किछु स्कूल क्लास करछे ना। ठीक से ही जगह दाड़िए उत्तर चौबीस परगना जेलर न्यू ब्यारकपुर अंचल जे एक स्वनामधन्य स्कूल जार नाम न्यू ब्यारकपुर कलोनी बॉयज हाई स्कूल। यही स्कूल दीर्घदिन धरे एक ऐतिह्य एगिए चले। मध्य असाधारण एक पठन पाठन साथे सामाजिक काजकर्म। तो आमरा पौंछे गिएछिलाम ओरा आसछे टीवी न्यूज़ेर पक्ष थेके। ওখানে দেখতে পেলাম যে প্রাক্তন ছাত্রদের নিয়ে এবং স্কুল কর্তৃপক্ষ তারা একত্রিত হয়ে বর্তমান করোনার প্যান্ডামিকে এক রক্তদান শিবিরের আয়োজন করেছে। শুধু রক্তদান শিবির নয়, সাথে সাথে একটা অসাধারণ টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে যেখানে কোনো ঘর বাড়ি না নিয়ে মোবাইল ভ্যানের মাধ্যমে রক্তদান শিবির। আর এই রক্তদান শিবিরে যারা রক্তদাতা তারা শুধুমাত্র প্রাক্তনই নয়, ওই স্কুলের গার্জেন তো আছেই, সাথে সাথে যারা এই খবরটা পেয়েছেন তারাও এসে যুক্ত হয়েছেন এই রক্তদান অনুষ্ঠানে। তো আমরা দেখাবো যে কত অসাধারণ মানসিকতা নিয়ে এই স্কুল এই মুহূর্তে এগিয়ে চলেছে পঠন পাঠনের সাথে সাথে এক সামাজিক ক্রিয়াকলাপ। দেখুন, ওরা আসছে টিভি নিউজ পৌঁছে গিয়েছিল উত্তর চব্বিশ পরগনা জেলার নিউ ব্যারাকপুর অঞ্চলের এক স্বনামধন্য স্কুল যার নাম নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল। প্রাণ জুড়িয়ে গেল ওই স্কুলের পরিবেশ দেখে। শুধুমাত্র পরিবেশ নয়, সাথে এই করোনার আবহে যেখানে সব স্কুল বন্ধ সেখানে দাঁড়িয়ে ওই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী ও প্রধান শিক্ষক মহাশয় সাথে অন্যান্য শিক্ষক মহাশয়দের এবং স্কুলের অভিভাবক অভিভাবিকা ও স্থানীয় মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় এক রক্তদান শিবিরের আয়োজন করেছেন যা চোখে লাগার মতন। বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে কোনো প্যান্ডেলের মাধ্যমে নয়, ভলভো স্বয়ংক্রিয় বাস অত্যাধুনিক যন্ত্রাংশের মধ্যে দিয়ে রক্তদাতাদের সহজ উপায়ে রক্তদান কোনো মতেই ভোলার নয়। জানা গেল রক্তদাতাদের মধ্যে কেউ প্রাক্তন ছাত্র, কেউ আবার প্রাক্তন ছাত্র বর্তমানে অন্য স্কুলের শিক্ষক, কেউ অভিভাবক অভিভাবিকা, আবার বাবা ও মেয়েকেও এই একই সাথে রক্ত দিতে দেখা গেল। আমাদের ক্যামেরায় ধরা পড়ল নিউ ব্যারাকপুর থানার অফিসার ইনচার্জ বিজয় ঘোষের নেতৃত্বে প্রশাসনিক সহযোগিতা। পরিশেষে বলতেই হয় সবার পরিচিত বিধায়িকা চন্দ্রিমা ভট্টাচার্যের কথা। এই নিয়ে বহুবার তাকে আমরা এই স্কুলে ক্যামেরাবন্দি করতে দেখেছি। এক সুষ্ঠু সামাজিক নিয়ম মেনে সকল অতিথিবৃন্দের অভ্যর্থনা জানিয়ে এ ধরনের অনুষ্ঠান বর্তমান দিনে বিরল হয়ে থাকবে। রক্তদান যে মহান দান আরও একবার প্রমাণ করল নিউ ব্যারাকপুরের কলোনি বয়েজ হাই স্কুল। আমরা শুনব স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং ওই স্কুলের প্রাক্তনই বর্তমানে আবার এই স্কুলেরই শিক্ষক তাঁদের এই ক্রিয়াকলাপ। আমরা বিদ্যালয়ে প্রতি বছর রক্তদাতা দিবস পালন করি। রক্তদাতা দিবস বছর 14ই জুন। তো রক্তদাতা দিবসের অঙ্গ হিসাবে আমরা এই রক্তদান কর্মসূচি নিয়েছি, কারণ রক্তদান বিভিন্ন জায়গায় হয় কিন্তু রক্তদান যারা করেন তারা হলো রক্তদাতা। তাই রক্তদাতা আমাদের তৈরি করতে হবে যাতে রক্তদানে কোনো ঘাটতি না হয়। এই কথা মাথায় রেখেই আমরা রক্তদাতা দিবস উদযাপন করি এবং তার সাথে সাথে আমরা রক্তদান কর্মসূচি নিই। আজকের এই কর্মসূচি আমরা নিয়েছি এই করোনা আবহে রক্তের সংকট চলছে, চলছে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তের সংকট, যারা অ্যানিমিয়ায় ভোগে তাদের জন্য রক্তের সংকট। সেই কথা বিবেচনা করে আমরা বিদ্যালয়ের তরফ থেকে এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের সাথে সহযোগিতায় আছে বিদ্যালয়ের প্রাক্তন সংসদ বা অ্যালুমনি অ্যাসোসিয়েশন। আমরা প্যান্ডেমিকের সময়ে যাতে স্যানিটাইজেশন প্রবলেম না হয় সেই কথা বিবেচনা করে আমরা এটা বিবেচনা করলাম যে গাড়িতেই রক্তদান করতে হবে, কারণ এবছর পশ্চিমবঙ্গ সরকার অনেকগুলো গাড়ি নতুন করে তৈরি করেছে আর এভাবে গাড়িতে রক্ত
ভাবে নেওয়া হয়। ভ্রাম্যমান যে মোবাইল ভ্যান রয়েছে সে কথা আমরা বিবেচনা করলাম যে যাতে ভালোভাবে আমরা রক্তটা নিতে পারি কোনো রকম স্যানিটাইজেশন সহ কোনো রকম সংক্রমণকে এড়িয়ে গিয়ে, সে কথা বিবেচনা করেই আমরা গাড়ির কথা মাথায় এসেছে এবং সে গাড়িকে আমরা ব্যবস্থা করেছি। আমাদের গাড়ি এসএসকেএম থেকে এসেছে। আমাদের বিভিন্ন ওয়ার্ডে আমরা অ্যালামনি অ্যাসোসিয়েশন খুলবো, ইউনিট খুলবো। তার কারণ হচ্ছে আমাদের ওখানে প্রাক্তনীরা যেমন রয়েছে তেমনি বর্তমান ছাত্ররা রয়েছে। আমরা গত বছর থেকে দেখছি যে এই লকডাউনের ফলে যে অসহনীয় অবস্থা তৈরি হয়েছে সেই অসহনীয় অবস্থায় আমাদের অনেক দরিদ্র ছাত্ররাই তার মুখোমুখি হয়েছে। অনেক প্রাক্তনী যাদের বয়স হয়েছে তারা এই করোনা হয়ে সংক্রমণের প্রভাবে বা সংক্রমণের কারণে তারা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। তো সেই কারণে আমরা খুলতে ইউনিট খুলতে চেয়েছি যাতে আমাদের প্রাক্তনীরা এবং বর্তমান ছাত্ররা গিয়ে আমাদের সমস্ত ছাত্রের দেখভাল করতে পারে এবং তার সমস্ত খবরাখবর আমরা মুহূর্তে বিদ্যালয়ের মেন ইউনিটে পেয়ে যাই এবং মেন ইউনিটের কাছ থেকে আমরা বিদ্যালয়ের প্রশাসন পেয়ে যাই, বিশেষ করে আমি প্রধান শিক্ষক হিসেবে পেয়ে যেতে পারি যাতে আমরা দ্রুত আমাদের বর্তমান ছাত্র এবং প্রাক্তনীদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। আজকে আমাদের গাড়িতে 40 জন নেয়, কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে 60 জন রক্তদাতা নাম লিখিয়েছেন। এরা এদের মধ্যে যেমন আছেন অ্যালামনি আছেন, তেমনি আছেন আমাদের অভিভাবকরা এবং এলাকার সুবর্ণদায়ী মানুষরা, সকলেই এগিয়ে এসেছেন। এটা আমাদের বিদ্যালয়ের একটা বড় সাফল্য যে আমরা এতদিনে সাথে অ্যালামনিদের সাথে সাথে আমরা এলাকার মানুষদের এবং অভিভাবকদের উদ্বুদ্ধ করে তুলতে পেরেছি। আগামীকাল আপনারা জানেন বিশ্ব রক্তদাতা দিবস, 14ই জুন সারা পৃথিবী জুড়ে এটি পালিত হয়। এই বিশ্ব রক্তদাতা দিবসকে মাথায় রেখেই আমরা আজকে এই আয়োজন করেছি, পঞ্চম বর্ষ রক্তদান উৎসব। আর যেভাবে করোনা অতিমারি চলছে তাতে যেভাবে রক্ত সংকট এবং গ্রীষ্মকালের যে রক্ত সংকট এটা যাতে কিছুটা দূরীভূত হয় এই কথাকে মাথায় রেখেই, মানুষের যাতে একটু সেবায় আমরা লাগতে পারি এই কথাকে মাথায় রেখেই বিদ্যালয় এবং অ্যালুমনি অ্যাসোসিয়েশন যৌথভাবে আজকের এই রক্তদানের কর্মসূচি গ্রহণ করেছে। এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র আছে, বিদ্যালয়ের বর্তমান অভিভাবক অভিভাবিকা আছেন এবং এলাকার বহু মানুষ পুরুষ মহিলা নির্বিশেষে আমাদের আহ্বানে সাড়া দিয়ে তারা এসেছেন, তারা রক্ত দিচ্ছেন। ছাত্র ছাড়া কোনো বিদ্যালয়ই সম্পূর্ণ হয় না, ছাত্রছাত্রী বিদ্যালয়ের ঐশ্বর্য, বিদ্যালয়ের সম্পদ। একথাকে মাথায় রেখেই আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর অনিরুদ্ধ বিশ্বাস তার অক্লান্ত পরিশ্রমে এবং ম্যানেজিং কমিটির সহযোগিতায় এই বিদ্যালয় আস্তে আস্তে জনপদের শ্রেষ্ঠ, অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয়ে পরিণত হয়েছে। আমাদের বিদ্যালয়ের নানা বছরের যে কর্মসূচি, নানান সামাজিক প্রকল্পে আমরা সমবেত থাকি, ছাত্ররাও সমবেত থাকে। সবথেকে বড় কথা, এই করোনা অতিমারির মধ্যেও প্রায় 2 বছর হতে চলল বিদ্যালয়ের সেই রকম স্বাভাবিক পঠন পাঠন বন্ধ, তা সত্ত্বেও কিন্তু আমরা বিদ্যালয়ের শিক্ষকেরা, শিক্ষিকারা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সে কিন্তু বিদ্যালয়ের মাঝে করোনার কোনো ছাপ পড়তে দেয়নি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের বিদ্যালয়ের সৌন্দর্য, এটা কিন্তু করোনার ছাপ ফেলতে দেয়নি। তাই আমি সকলকেই অনুরোধ করব যে আপনারাও এগিয়ে আসুন, আপনাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী যেটুকুনি পারবেন এই করোনার ওয়েদারে, এই করোনার অতিমারিতে মানুষের পাশে দাঁড়ান। কারণ গত বছর আমরা অ্যালুমনি অ্যাসোসিয়েশনও প্রায় 3 মাস ধরে আমরা সাধারণ মানুষকে খাদ্য সামগ্রী দিয়েছি। আমাদের আগামীকালও আমরা এই অঞ্চলের যারা অটো চালক আছেন বিভিন্ন রুটে, 1 মাস হয়ে গেল যাদের অটো চালনা বন্ধ, রোজগার প্রায় তাদের কিছুই নেই, আমরা তাদেরকেও অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করেছি। এইভাবে ছোট ছোট সামাজিক প্রকল্পগুলি যাতে অন্যান্য বিদ্যালয়েও নেয়, অন্যান্য মহাবিদ্যালয়ে গ্রহণ করে, এটাই আমাদের বলার যে সকলে সমবেতভাবে আমরা এই অতিমারিকে জয় করতে চাই। আমাদের স্কুলে এটা কিন্তু মানে 5 বছর ধরেই এটা নেওয়া হচ্ছে এবং এই উদ্যোগটার পিছনে আছেন আমাদের হেডমাস্টার মশাই, যার মস্তিষ্ক প্রসূত এই মানে ঘটনাটা, আর তার সঙ্গে যুক্ত হয়েছে আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশন। বেশ কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেই ওনারা এই উদ্যোগটা নিয়েছেন আর আমরা তাতে আজকে এসে সামিল হয়েছি। ওনার এইরকম অভিনব উদ্যোগ ওনার মাথার মধ্যে এইরকম মাঝে মধ্যেই আসে এবং উনি সেটা লেগে পড়েন আর ওনার পিছনে আমরা থাকি, সবসময় থাকি এবং ওনাকে সবসময় সহযোগিতা সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিই। বেশ কিছু স্কুল তারা যদি এইভাবে এগিয়ে আসে তাহলে আমাদের যে রক্তের সংকট বা এই রক্তের অভাবে যে ছোট ছোট বাচ্চা থেকে থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে শুরু করে রক্তের অভাবে মাঝে মধ্যে শোনা যায় যে মারা যাচ্ছে, যদি
বর্তমান সিচুয়েশনে এই মানে রক্তের অভাবটা এখন একটু কম শোনা যায়, তাহলে রক্তের যে ঘাটতি সেই ঘাটতিটা হয় না। রক্তের প্রয়োজনে চারিদিকে অনেক পেশেন্টকে এইভাবে ছুটতে হচ্ছে অনেক সময় শোনা যাচ্ছে ব্লাড ব্যাংকে রক্ত নেই, হসপিটালে রক্ত নেই, তাহলে এই ঘাটতিটা কিছুটা পরিমাণে হলেও একটা পূরণ করা যায়। যে স্কুল আপনাদেরকে দেখাবো, যে কোনো মানুষ ওই স্কুলে প্রবেশ করলেই সত্যি আঁতকে উঠবে যে এ ধরনের মানসিকতার স্কুল, এ ধরনের পরিবেশে এরকম একটা স্কুল যে হতে পারে সেটা সত্যি অভাবনীয়। আর ঠিক সেই অভাবনীয় ঘটনাটা আমরা শুনব ওই অঞ্চলের নিউ ব্যারাকপুরের যিনি পুলিশ কর্তা, কি বলছেন তিনি। আমি যখন নিউ ব্যারাকপুর থানায় অ্যাজ এ অফিসার ইনচার্জ হিসেবে জয়েন করি, তো তার কিছুদিনের মধ্যে আমি এলাকা ভিজিট করতে বেরোই, তো তখন আমি এই স্কুলটাতেও ভিজিট করতে আসি। যেহেতু মানে ফোর্স অ্যাকোমোডেশনের একটা বিষয় থাকে, তো বিভিন্ন স্কুল আমরা নিয়ে থাকি, তো তখন এই স্কুলটা আমি যখন ভিজিট করতে এসেছিলাম ফর অ্যাকোমোডেশন অফ সেন্ট্রাল ফোর্স, তখন আমি স্কুলটা দেখে আমি পুরো অভিভূত হয়ে গেছিলাম যে স্কুল বাড়ি এত সুন্দর হতে পারে। আমার যেটা মনে হয়েছিল যে কোনো মানে সাধারণ মানুষের বাড়ি যেরকমভাবে পরিপাটি বা পরিচ্ছন্ন থাকে তার থেকেও অনেক বেশি পরিপাটি। এবং এই স্কুলের যিনি হেডমাস্টার মশাই, উনি খুব আন্তরিকতার সঙ্গে এই স্কুলটাকে পরিচর্যা এবং যত্ন নিয়ে থাকেন। ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম এবং আমার দেখে ভীষণ ভালো লেগেছিলো যে একটা স্কুল বাড়ি এত সুন্দর হয়ে থাকে। আর এখন যেটা বিষয় যে ব্লাড ডোনেশন স্কুলের পক্ষ থেকে হচ্ছে, এটা একদম অভিনব প্রয়াস, আমরা খুব রেয়ার দেখে থাকি যে স্কুলের পক্ষ থেকে এরকম হয়েছে। তো সেই দিক থেকে অনেক ধন্যবাদ স্কুলের মাস্টারমশাই এবং যারা আয়োজক আছে তাদেরকে। অবশ্যই নেওয়া উচিত, বিশেষ করে এই করোনা অতিমারির সময় একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, তো সেই সময় যদি স্কুলগুলো বা বিভিন্ন সংগঠন, ক্লাব সংগঠন, আরও আদার্স অর্গানাইজেশন যারা আছে তারা যদি এই উদ্যোগটা নিয়ে থাকে, তো এটা সোসাইটির জন্য, মানুষের জন্য ভীষণ ভালো একটা প্রয়াস। আমরা জানি প্রত্যেক বিধায়ক মন্ত্রীরা বিভিন্ন কাজে যুক্ত থাকেন, কিন্তু এমন একজন যিনি সব কাজ ফেলে প্রতি মুহূর্তে যে কোনো ব্যাপারে হাজির হয়ে যান এই নিউ ব্যারাকপুর স্কুলে, তিনি আর কেউ নন, তিনি হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমাদি এই স্কুলে শুধু একবার নয়, বহুবার এসছেন, আবার উনি জানিয়েছেন আসবেনও, কারণ ওই স্কুলের যে মানসিকতা, ওই স্কুলের যে নতুন নতুন উদ্যোগ, তিনি কোনোভাবেই কথা ফেলতে পারেন না। তো তিনি অনেক কাজের মধ্যে দিয়েও হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে, আমরা পেয়ে গেলাম, শুনবো তার মুখ দিয়ে কিছু মূল্যবান বক্তব্য। না, এটা খুব ভালো উদ্যোগ নেয়, এবং এই প্রতিষ্ঠানের যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে বজায় রাখতে হলে সমাজ সেবাটাও আমাদের ছাত্রদের শেখাবার প্রয়োজন। সেটা কিন্তু এই স্কুলের শিক্ষক যারা রয়েছেন, প্রধান শিক্ষকের নেতৃত্বে তারা সেটা শেখায়, কারণ জীবনের প্রথম সময় থেকেই কিন্তু, ছাত্রাবস্থা থেকেই কিন্তু এগুলো শেখার প্রয়োজন আছে। খালি পুঁথিগত বিদ্যা হলে সম্পূর্ণ মানুষ তৈরি হয় না, পুঁথি দরকার, কিন্তু পুঁথির সাথে এই কাজগুলোরও যে কতটা গুরুত্বপূর্ণ সেটাও বোঝানোর দরকার আছে। সেই বোঝানোর দায়িত্বটা তো শিক্ষকদের, সেটা তারা করছেন। ছাত্ররা হয়তো রক্ত দিতে পারে না, তাদের বয়স সেটা পারমিট করবে না, কিন্তু তারা দেখতে পারে, তারা সঙ্গে থাকতে পারে, তারা থেকে বুঝতে পারে যে এটা কত বড় একটা ইতিবাচক কাজ হচ্ছে সমাজে। এটাই না, এটা গত বছর প্যান্ডেমিকের সময় মাননীয় মুখ্যমন্ত্রী একদম সম্পূর্ণ স্টেটের কফার থেকে, স্টেট বাজেট থেকে 10টা এরকম গাড়ি একদম পুরো ডিজাইনিংও আমাদের জায়গাতেই হয়েছে, এটা হয়েছে। এবং এইটা এক একটা গাড়ির 55 লক্ষ টাকার ওপরে এর কস্ট পড়েছে, এবং এই 10টা গাড়ি এই রাজ্যের বিভিন্ন জায়গায় আছে, এমনকি উত্তরবঙ্গেও আছে, পুরুলিয়া, বাঁকুড়া এইসব জায়গায় আছে। সেরকমভাবেই এই গাড়ি যাতে মানুষের কষ্টটা কম হয়, বিশেষ করে গ্রীষ্মকালে, এবং একটা প্যান্ডেল করতে অনেকের খরচা হয়, সরকার তারও পাশে দাঁড়িয়ে আছে, গাড়িতে থাকলে পারে প্যান্ডেলটাও করতে হয় না। তো এইভাবে অত্যাধুনিক একেবারে সিস্টেম আছে গাড়িতে, দেখবেন একটা ডোনারের 2.5 মিনিট লাগে না রক্তটাকে ড্র করতে, কারণ ওটা ইনবিল্ট রয়েছে, ওই হাতলের সঙ্গে দেখবেন একটা ইনবিল্ট রয়েছে সিটের সঙ্গে। তো এই অত্যাধুনিক কাজগুলো স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয়েছে, নিশ্চয়ই অন্য স্কুলরা করে এবং করলে আরও ভালো। রক্তদান এক মহান দান, আর এই মহান দানকে সামনে রেখে আমাদের ক্যামেরায় ধরা পড়ল বাবা এবং মেয়ে।
দুজনা একসাথে দাঁড়িয়ে রক্ত দিলেন এই অনুষ্ঠানে। কেন রক্ত দিলেন, রক্ত সত্যি কি মানুষের দেওয়ার প্রয়োজনীয়তা আছে, সেই সম্পর্কে আমরা পেয়ে গেলাম বাবা এবং মেয়েকে। তাই আমরা শোনাব এই বাবা এবং মেয়ে আজকের দিনে এই অনুষ্ঠানে যুক্ত হয়ে ওনারা কতবার রক্ত দিলেন, কেন রক্ত দিলেন, রক্ত দেওয়াটা কতটা প্রয়োজনীয়তা আছে, সেই সম্পর্কে আমরা শুনব তাদের মুখ দিয়ে কিছু কথা। আমি সঞ্জয় দে, আমার মেয়ে কৃবিনা দে, ও 20 বছর বয়স, ওর এবার তৃতীয়বার হলো, 18 বছর বয়সী, যেদিনকে 18 বছর হয়েছে সেদিনকে রক্ত দিয়েছে, তবে থেকে আরম্ভ। আর আমার 46 বার হলো, আমরা রেগুলার, আমি লুফির সঙ্গে যুক্ত, ফিফডোর সঙ্গে যুক্ত, ব্লাড মুভমেন্টের সঙ্গে আমরা কাজ করে থাকি। তো অ্যাওয়ারনেস বাড়াবার জন্য, থ্যালাসেমিয়ার জন্য আমরা বহু বছর ধরেই কাজ করছি। আর এখন মেয়েরা, আমার বন্ধুর ছেলে, ও দিতে পারলো না যার ভ্যাকসিন নিয়েছে বলে, বন্ধুও দিচ্ছে, তো সবাই আমরা একসাথেই কাজ করি। বিশ্বরূপ যে আমার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু বিশ্বরূপ বিশ্বাস, খুব ভালো লাগছে, কারোর লাইফ সেভ হবে এটাই খুব ভালো, তো এটা কন্টিনিউ করে যাব যতদিন পারি। না না, কোনো ভয় নেই, এটাতে কিছুই হবে না, খুব ইজি এটা। হ্যাঁ একদম একদম দেওয়া উচিত, প্রতি 3 মাস অন্তর রক্ত দেওয়া উচিত সবার। আমাদের দেশে যে এত রক্ত, যে যদি ভলেন্টারি সবাই রক্ত দিতে এগিয়ে আসে, কোনোদিনও কোনো অভাব হবে না। মোবাইল ব্যান্ডটা চালু হয়েছে অলরেডি এখানে 4 বছর ধরে আরম্ভ হয়ে গেছে, ইনফ্যাক্ট এটা আমার সেকেন্ড টাইম ব্যানে, তো আস্তে আস্তে বাড়ছে। তখন একটাই ছিল, প্রথমে আরম্ভ করে একটা দিয়ে, আস্তে আস্তে এটা যখন দেখুন গ্রাম গ্রাম থেকে যেখানে সুযোগ কত সুবিধা নেই ক্যাম্প করার, তার জন্য এটা হচ্ছে খুবই সুবিধে, যে কোনো জায়গায় চলে যেতে পারে মোবাইলে। আর ব্যবস্থা খুব ভালো, এত সুন্দর ব্যবস্থা, পুরো হাইজিন মেপে, মানে সব কিছু মেনে, প্যান্ডেমিকের মধ্যে ডিস্টেন্স মেনটেন করে, যেটা অনেক সময় হয়তো সম্ভব হয় না অন্য জায়গায়, তো এর জন্যে এটা খুব খুবই সুবিধে। ভালোই, বেশ অনেকদিন পর আবার স্কুলটাকেও দেখতে পেলাম, এটাও ভালো লাগছে, রক্ত দিতে পেরে একটা মহৎ কাজ দেখে সত্যি ভালো লাগছে। না আমি নিজে উদ্যোগে খবরটা বাবার আমি বলেছিলাম যে আমি দেবো, না আমি আগে অনেকবার ব্লাড ডোনেট করেছি, সো অসুবিধা ছিল না আমার কোনো দেওয়ার। আমার নাম রণদীপ সরকার, আমি স্কুল থেকে 2013 পাস আউট করেছি। খুব ভালো লাগছে, আমাদের স্কুলের একটা আয়োজন, আমি আমি প্রাক্তনী, খুব ভালো লাগছে রক্ত দেওয়ার পরে, এবং এই সমগ্র অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগছে। 88 মাধ্যমিক দিয়েছি আর 90 উচ্চ মাধ্যমিক দিয়েছি। আমি অ্যাসিস্ট্যান্ট টিচার, আমাদের প্রধান শিক্ষক মহাশয় জানিয়েছিলেন আমাকে। ভালোই মনে হচ্ছে, আর প্রতি বছরই দিই, গত বছর করোনার জন্য দেওয়া হয়নি, তো এই বছর দিতে পারলাম, ভালোই লাগছে, আশা করি ভবিষ্যতে যখন হবে আবার দিতে পারব। ভয়ের একটা, যাদের দেওয়ার অভ্যাস নেই, ভয়ের একটা কারণ থাকেই, কী হবে অত বড় একটা সূচনা না, যেহেতু আমি দিই প্রতি বছরই দেওয়া হয়, তো ততটা ভয় লাগে না, মানে হওয়ার কী আছে, এটা তো নৈতিকতা, মানুষ হিসেবে এটা করা কর্তব্য। আর যা এখন যা সিচুয়েশান, দেওয়াটা তো উচিত, প্রত্যেকেই দেওয়া উচিত আর কি, যদি শরীর পারমিট করে তো অবশ্যই সকলকে দেওয়া উচিত। আমি মানবেন্দ্র দাস, আমি একজন স্কুল টিচার, তো স্কুল যেহেতু বন্ধ, যেতে পারছি না, তাও এখানে এসে একটু ভালো লাগার কাজ করলো মনটা। না না, আমি প্রাক্তনী না, আমার বন্ধু প্রাক্তনী, ও বলাতে আমি, আমাদের ক্লাব প্রতি বছর অনুষ্ঠানটা করে, এবার করছে না বললে আমি এবছর এখানে দিলাম। আমি এটাকে ডাক্তার হিসেবে অত্যন্ত একটা পজিটিভ রেসপন্স বলবো, এবং বাংলায় সাধুবাদ দিয়ে একে ছোট করার কোনো জায়গা নেই। একটা স্কুল সাধারণত আগে আমরা জানতাম পঠন পাঠনের মধ্যে তাদের সীমাবদ্ধ রাখতেন, কিন্তু ইদানিংকালে স্কুল বা বিদেশের যদি আমি কনসেপ্ট যেগুলো সেগুলোকে ধরে নেই, একটি বাচ্চা স্কুলে থাকেন অলমোস্ট 8 থেকে 10 ঘন্টা, মাস্টারমশাইরাও সেরকমই থাকেন, তো স্কুলের পরিবেশটা তেমনই হওয়া উচিত যে মা বাবা, স্বল্প শিক্ষিত মা বাবা তাদের ছেলে মেয়েকে শিক্ষিত করার জন্য স্কুলে পাঠান। স্কুলের শিক্ষকরা অনেক বেশি শিক্ষিত, স্কুল শুড বি মোর দ্যান ক্লিন দ্যান ইজ হাউস। স্কুল যদি অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে বাচ্চা সেই পরিষ্কার পরিচ্ছন্ন আঙ্গিকে থেকে তার বাড়িটাকেও পরিষ্কার করবে, প্রথম কথা। বয়স স্কুলে এলে সেটাই কিন্তু প্রথম আগে লোকে চিনবে, এত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন স্কুল আমি অন্তত আমার লোকালিটিতে কোথাও দেখিনি, বা আমার জেলায় কটা আছে সেটা আমি বলতে পারবো না। সেকেন্ড, স্কুলের পঠন পাঠনের যে মান সেটাও যথেষ্ট ভালো। তৃতীয়ত, সোশ্যাল যে অ্যাক্টিভিটিস,
সোশ্যাল অ্যাক্টিভিটিস বা মানুষ যে সোশ্যাল কাজে ঝাঁপিয়ে পড়ে সেটাও কিন্তু শেখে মা বাবার থেকে এবং শিক্ষকের থেকে। শিক্ষকরাই আমাদের দ্বিতীয় মা বাবা, তারা সবটাই আমাদেরকে শেখান। তাহলে বড় বড় ফ্যামিলির ছেলেমেয়েরা সবাই স্কুলে যেতেন না, বাড়িতে থেকেই শিখতে পারতেন, কিন্তু সবাইকে স্কুলে যেতে হয়। রবীন্দ্রনাথ হয়তো তার ব্যতিক্রম, রবীন্দ্রনাথের সেই হেরিডিটি ছিল, সেই পেডিগ্রি ছিল, তাই তিনি রবীন্দ্রনাথ হয়েছেন, বা এক্সেপশন প্রুভস দ্য রুল। সেখানটা দাঁড়িয়ে বয়স স্কুলের আমি যে গুণগুলো বললাম, হেডমাস্টারমশাই যেগুলোকে তৈরি করে রাখছেন সেটা আমার কাছে এক কথায় অনবদ্য, এর তুলনা একমাত্র তিনি। প্রথম কথা, যেহেতু একটা এসি ঘরে দরকার হয়, একটা ব্লাড ডোনেশন, যারা ব্লাড ডোনেশন করছে তাদের জন্য একটা ভালো অ্যাকোমোডেশন দরকার, একটু হাওয়া বাতাস যাতে ভালো হয়। মাসের মধ্যে হওয়ার ফলে কি হচ্ছে, আপনার একটা ভালো অ্যাকোমোডেশন পাচ্ছে, এটা বড় জিনিস। দ্বিতীয়ত হচ্ছে এখানে বেডগুলো অনেক বেশি সুন্দর এবং অনেক কিছু টেকনিক ইউজ করা হচ্ছে, সেটা আমাদের সাধারণ জায়গায় ইউজ করা সম্ভব হয়ে ওঠে না। যেমন আপনার ওয়েট মেশিন, উইং মেশিন, এই জিনিসগুলো ইউজ করা হচ্ছে, এগুলো অনেক বেটার বাসন। এবং আপনার যে অ্যাকোমোডেশনটা লাগতো সেই অ্যাকোমোডেশনটা কোনো জায়গাতে করতে হচ্ছে না, ডাইরেক্ট অ্যাকোমোডেশন নিয়েই আসছে। কি কি আছে এর মধ্যে? এর মধ্যে আপনার বেড থাকছে, পেশেন্ট মানে যে ডোনার সে বসার জন্য তাকে রেস্ট নেওয়ার জন্য জায়গা থাকছে, কোনো ডোনার চেক আপের পরে রেস্ট নেওয়ার জন্য জায়গা থাকছে। তাছাড়াও এখানে উইং মেশিন, ওয়েট মেশিন, সিলার, সব কিছু জিনিস থাকছে অটোমেটিক্যালি। আপনার কোথা থেকে আসছেন? আমরা এসএসকেএম হসপিটাল, ব্লাড সেন্টার। কেউ যদি এই ধরনের উদ্যোগ নিয়ে কাজ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ করবে বলতে প্রথমে এই ব্যাপারে আপনাকে স্বাস্থ্যভবনের সঙ্গে যোগাযোগ করতে হবে। স্বাস্থ্যভবন এই গর্ভপাশে ক্যাম্প করার জন্য স্বাস্থ্যভবনই দায়ী, এবং আমাদেরকে তার এটা পাঠিয়ে দেওয়া হয় যে কোন ব্লাড ব্যাংক কোথায় করবে। সারাদিনে আপনি কতজন নিতে পারেন ব্লাড? আমাদের যদি দুজন টেকনোলজিস্ট থাকে সারাদিন আমরা 60 থেকে 70টা ব্লাড সারাদিন মধ্যে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই নেওয়া হয়। কারণ এই ব্লাডগুলো ব্লাড ব্যাংকে গিয়ে বসে পড়ে সেখানে, এখান থেকে প্লাজমা প্লেটলেট তৈরি হয়। দুজন করে এই জন্য একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ব্লাডগুলো নিতে হয় এবং তারপরে ব্লাড ব্যাংকে গিয়ে সেগুলো সেপারেশনের কাজ করে দেওয়া হয়। 6 ঘন্টার মধ্যে কালেকশন থেকে শুরু করে 6 ঘন্টার মধ্যে এগুলো করতে হয়। আপনার নাম? আমার নাম সুজয় কুমার ভুঁইয়া, মেডিকেল টেকনোলজি এসএসকেএম ব্লাড সেন্টার। আজ এখানেই শেষ করছি। এভাবে নতুন নতুন আঙ্গিকের খবর নিয়ে হাজির হবে ওরা আসছে টিম আপনার মোবাইল স্ক্রিনে। তাই আমাদের খবর দেখতে আপনার মোবাইলে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ওরা আসছে টিভি নিউজ, অথবা ইউটিউবে গিয়ে সার্চ করুন ওরা আসছে টিভি নিউজ, আর দেখতে থাকুন আমাদের নতুন নতুন আঙ্গিকের খবর। আমাদেরই খবর শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বের দরবারে পৌঁছে আমরা দিতে পেরেছি শুধুমাত্র আপনাদের সহযোগিতায়। তাই আমাদের খবর দেখুন, আমরা আছি, আমরা থাকব আপনাদেরই পাশে। নমস্কার।